আজকে কয় তারিখ? ভুলে গেছি। তাড়াতাড়ি বলো। সিরিয়াসলি ভুলে গেছি। 22 এপ্রিল? হ্যাঁ 22 এপ্রিল রবিবার। রবিবার না। রবিবার। শনিবার। সরি ওকে। আজকে হচ্ছে ঈদুল ফিতর 2023। ঠিক বলছি তো? একদম। আচ্ছা ঠিক আছে, এন্ড আছে আজকে ঈদ মোবারক ভিডিও, সবাইকে ঈদ মোবারক। তুমি পিছা যাচ্ছ, তুমি সামনে আসো। রোদ তো সামনে আসলে কি রোদ বেশি লাগবে না কম লাগবে? যাই হোক, আচ্ছা ঠিক আছে, এন্ড হচ্ছে আপনাদের সবাইকে ঈদ মোবারক। এন্ড হচ্ছে আমাদের ইউটিউবে এখন 981 জন সাবস্ক্রাইবার, এন্ড সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। বলেন বলেন বলেন। এন্ড হচ্ছে আজকে একটা জিনিস রিভিউ দিব, সেটা হচ্ছে টিকট্যাক ফ্লেভারের নাম আমি মুখে বলতেছি না, কারণ হচ্ছে এ জানে না কি কি ফ্লেভার। এন্ড হচ্ছে হাত দাও, নাও মুখে দাও, ট্রাই করো। ক্যামেরাম্যানের একটা কামড় দিলাম, এই ভিতরে ফ্লেভার পাবা। পেস্টের মতো লাগে, উপরের পাটা পেস্টের মতোই থাকে সব করে। ভিতরে পাত দাও, বাপ করে দাও। তারপরে তাড়াতাড়ি বলো, এলাচ আর হচ্ছে জিঞ্জার আদা, এলাচ আর আদা ফ্লেভার টিকট্যাক 30 টাকা। এন্ড হচ্ছে দেখা মাত্র মনে হয়েছে কিনি নাই, বাট ইন্টারেস্টেড ছিলাম না ফ্লেভার দেখে, তারপরে মনে হয়েছে ওকে রিভিউ দিয়ে দেইছো, কিনে ফেলছি। এন্ড কি বলো, এন্ড হচ্ছে আমার ভিডিও ঈদ মোবারক, আমার ভিডিও অনেক আগে রেকর্ড করা থাকে আর হচ্ছে ওগুলো লাইন ধরে সাজানো থাকে, এর জন্য হচ্ছে আমার শীতকালের ভিডিও কয়েকদিন আগে বের হয়েছে, যেখানে আমি সোয়েটার পরা ছিলাম, ম্যান ফ্যান অফ ছিল, ইউ নো। এন্ড হচ্ছে আমার কিছু ভিডিওতে আপনারা দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, এশিয়ান প্যারেন্টস থিং, যখন আমি ক্যামেরা অন করি তারপর কিছু না কিছু হয়, বাসার সবাই কথা বলে হ্যান করে ত্যান করে, একটা ভিডিওতে আমার আব্বু সামনে চলে আসছেন, সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, হ্যাঁ আব্বু দাঁড়ায় আছে, আমিও চিন্তা করতেছি যে আপনি কি করতেছেন, এই হচ্ছে অবস্থা। ইটস ওকে, আমরা সবাই জানি এশিয়ান প্যারেন্টসটা কেমন হয়। ওকে, আর হচ্ছে আমাদের জার্নি 2 বছর রইলো, দুই বছর হলো আমরা এই করতেছি, ঈদ কভার করতেছি, 2 বছর হয়ে গেছে, তখন আমাদের 70টা সাবস্ক্রাইবার ছিল। ও হাউ কিউট, এন্ড দেন এন্ড তুমি ক্যামেরা ধরছিলা, ও সো কিউট, সো কিউট, থামস আপ, তুমি হাত দিবা? না, হাত দিয়ে দাও, হ্যালো, ঈদ মোবারক। এন্ড হচ্ছে নোমান আমাকে বলছিল, আমার ন্যাপিউ, অনেকে জিজ্ঞেস করছিল কি হয়, আমি বলছি কিউ, এন্ড এরতে বলবো কি হয়, আমি চিন্তা করি যে আমার ফার্স্ট ভিডিও, আমার ইন্ট্রোডাকশনের ভিডিওতে ও হচ্ছে চেহারা রিভলিউশন দেখলে বোঝা যায় যে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, তো মনে হয়েছে মজা, চিন্তা করে আমাদের ভিডিওর সাথে আস্তে আস্তে অডিয়েন্সরা আমাদেরকে বুড়ি হইতে দেখবে, নোমানকে বড় হইতে দেখবে, আমি মরে গেলে তোমাকে হ্যান্ড ওভার করে দিব। আল্লাহ, এন্ড ও বলছিল হচ্ছে ওই ভিডিওতে থাকবে না, আর হচ্ছে আমি বলছি দেখা যাক, আজকে গরম কম, আমি রোদের মধ্যে দাঁড়ায় আছি ছাদে শুধুমাত্র হচ্ছে ভিডিওটাকে চেঞ্জ আনার জন্য, কারণ ঘরের মধ্যে আমি সবসময় ভিডিও করি, আর আপনারা ভালো মতোই জানেন। আধা ঘন্টা করছিলাম পুরা, দুই পার্টে ছাড়ছিলাম আধা ঘন্টার। ও তুমি নুডলস, তোমাকে নুডলস ট্রাই করানো হয়েছিল, হ্যাঁ ওইটা কাটিং এ আমরা ইন্ট্রো হিসেবে ইউজ করছি। এন্ড এত বড় ইউটিউবার হয়ে গেছে, কারণ 5 মিনিটের ভিডিও করে বন্ধ করে দেব ভিডিও, না আমি কাটিং করতে পারি, এন্ড আমি এডিট ছাড়াও ভিডিও দিয়ে দিতে পারি, এন্ড আমার আমার সাবস্ক্রাইবার সবাই খুবই সাপোর্টিভ অ্যাকচুয়ালি, তারা অনেকে বলছে কি কংগ্রেচুলেশন আপনার অ্যাড আসা শুরু করছে, আমি অ্যাড দেখতেছি কারণ আপনি এখন টাকা পান, আমি বলছি ভাই আমি টাকা পাই না, আমার এখনো 1K সাবস্ক্রাইবার হয় নাই, কিন্তু কথা হচ্ছে যে আপনারা সিরিয়াসলি খুবই সাপোর্টিভ অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর আর আমি 1K সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে হচ্ছে লাইভে আসার প্ল্যান আছে, কি দেখা হবে সবার সাথে, সবার সাথে দেখা হবে, আর তারপর হচ্ছে আর কি। ও নোমান, তুমি কি জানো কোকা কোলার মধ্যে ক্যাফেইন থাকে? এবার ক্যাফেইন কি,
ক্যাফেইন হচ্ছে কফির মধ্যে থাকে, এর জন্য এটা অ্যাডিকশন ফিল হয়। এখন মেক্স সেন্স, এখন মেক্স সেন্স যে কোকা কোলা আমি অ্যাডিক্টেড এর মতো খাই কিসের জন্য। এই রোজার মধ্যে দুই তিন দিনের মধ্যে আমি 5 লিটার কোকা কোলা খেয়ে ফেলছিলাম। কোকর কোকর এন্ড একটা তখন ঘুম হয় নাই, এন্ড যখন দেখি যে ক্যাফেইন আছে তখন বুঝছি ওহো এভাবে কাজ করতেছে, এতদিন আমি জানতাম না যে এর মধ্যে ক্যাফেইন আছে। শেষ, আর আর কত কিছু, আর কিছু তীর্থ চলে গেছে। ও হ্যাঁ, তীর্থ হচ্ছে আমার ফার্স্ট এর দিকের আমার স্টুডেন্ট, প্লাস হচ্ছে আমাকে বলছিল পানির রিভিউ দিতে। আমার খুব শখ ছিল তীর্থর সাথে আমি পানির রিভিউ দিব, ওই যে 400 টাকার ওই যে ওই পানিগুলো কিনে, হ্যাঁ হ্যাঁ ওই ওই পানিটা রিভিউ দিব। কিন্তু তীর্থ ইন্ডিয়া চলে গেছে, আমি খুবই কষ্ট পাইছি। তীর্থ আমার খুব ইচ্ছা ছিল আমি তোমার সাথে পানির রিভিউ দিব, তুমি কাজটা ভালো করো নি। তুমি কষ্ট পাচ্ছ ব্যা কেন? আর হচ্ছে, আর হচ্ছে আমার রিসেন্টলি খুবই আপডেট হয়েছে, তুমি জানো আমাকে অফিসিয়াল অফার পাইছি আমি দুইটা। আমার চ্যানেলের ম্যানেজার হইতে চাইছে একজন, আর একজন এডিটর হইতে চাইছে অফিসিয়াল। হ্যাঁ, যখন যে এডিটর হইতে চাইছে সে বলছে কি আমি আপনার থাম্বনেলে হেল্প করব, তার আমি রিয়েলাইজ করছি ওকে আমার একটা থাম্বনেল বুঝে শুনে বানানো উচিত, বেশি বেগার দেওয়া ফেলতেছে। তারপর আমি ঠিক করছি আমি থাম্বনেল একটু কাট কর পুরাবো, দেখা যাক। আর হচ্ছে সিরিয়াসলি আমি ভিডিও অনেক আগে হয় কি আমি বাইরেই বেরোয় যা যা নতুন পাই সব কিনে ফেলি, কেনার পরে হচ্ছে বাসায় যতক্ষণ আছে ততক্ষণ দেখা যায় এক সিটিংয়ে আমি দুই তিনটা খেয়ে ফেলতেছি, আর ওই দুই তিনটা আমি একটা একটা করে হচ্ছে ভিডিও এক এক দিন ছাড়ি। তো দেখা যাচ্ছে এর জন্য আমার হাতে ভিডিও অনেক, আর আমি লাইন ধরে সাজায় দিলে হয় কি আমি চিল করে ঘুরে বেড়াইতে পারি, আমার কোনো টেনশন থাকে না যে আজকে কি ভিডিও আসবে। সো আমি অনেক আগেই ভিডিও এডিট আর আপলোড করে ফেলছি, তো এর জন্য হচ্ছে আমার সিজন থেকে আমার ভিডিও ওই আমি সোয়েটার পরে গরমকালে প্লাস গরমকালের ভিডিও শীতকালে পেতে পারেন। এন্ড রোজার মধ্যে আমি দুপুরবেলায় খাচ্ছি আমার ভিডিওতে, ইউনো আগের বছর আমাকে এটা ক্লিয়ার করা লাগছিল যে আমি ভিডিও রোজার আগে করব, আমি রোজার মধ্যে যে কটা রিভিউ দিছি সেগুলো সব সন্ধ্যার পর ভিডিও করা, আর যেগুলো দুপুরে দেখছেন ওগুলো রোজার আগে ছিল। যাই হোক, মেন কথা হচ্ছে 3 মাস পরে ভিডিও আসবে, আস্তে আস্তে আমার উন্নতি হবে, আমি শিখবো, তখন দেখা যাবে সবকিছু খুব গুছানো, খুবই প্রপার, এন্ড সাউন্ড টাউন ঠিক হবে, কিছু তে খুবই সাউন্ডের সমস্যা হয়েছে বাট সবাই খুবই সাপোর্টিভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমার নেফিউ বড় হয়ে গেছে, কয়েকদিন পর দেখবেন কেউ ক্যামেরার বাইরে চলে গেছে, বিকজ বড় হয়ে গেছে তো এখন আর খালার সাথে ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে না। ফ্রেন্ড হাসাহাসি করে নোমান, দেখা অনেক পরে ওয়েট করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড, তুমি চলে গেলে মাইন্ড করবো না। ওকে, আমরা ভিডিও শেষ করি, ঈদ মোবারক। আপনারা আমার ফ্রেন্ডে ভিউ দেখতে অনেক, ও তোমরা কমেন্টস করো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই কমেন্টসে। আমার ক্যামেরাম্যানেরও কিছু ফ্রেন্ড আছে যারা কিনা তাকে ইনবক্সে কমেন্টস করে, আমার ওইটাই করে, এরা তো শাই ফিল করে কেন বুঝলাম না, তোমরা সামনাসামনি কমেন্টস করো আমি নিজে তোমাদেরকে রিপ্লাই দিব, আমারও এটা কমিউনিকেশন হবে। এই কাজটা করবা, বাচ্চাদের বাচ্চাদের প্যারেন্টস ফ্রেন্ডদের বলতেছে। ওকে, ঈদ মোবারক, আজকের ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।